পরিকল্পনা এবং প্রস্তুতি থাকলে যে কোনো কিছুই সম্ভব। নিজের জীবনের দিকে লক্ষ্য করলে দেখা যাবে যে অনেক ধরনের সমস্যা আছে যা আপনি সমাধান করতে চান। আমাদের অনেকেরই অনেক স্বপ্ন আর লক্ষ্য রয়েছে, প্রথমে মনে হতে পারে তা অর্জন করা অসাধ্য ব্যাপার, কিন্তু বেশিরভাগ সময় আমরা জানি না যে কিভাবে লক্ষ্য অর্জনের প্রস্তুতি নিতে হবে। আর এই অনিশ্চয়তা আমাদেরকে সামনের দিকে এগোতে বাধা দেয়, যার কারণে প্রথম অবস্থাটা যেরকম থাকে সেখানে আমরা থেমে যাই। এটি কোনো বিষয় না আপনি কি অর্জন করতে চান, যদি না আপনি সেই ব্যাপারটি সিরিয়াসলি গ্রহণ না করেন। হতে পারে সেটি কোনো নতুন চাকরি, ওজন কমানো, সকালের ব্যায়াম অথবা অন্য কোনো ভালো দেশের ভ্রমণ। আগের সব ধারণার অবকাশ ঘটিয়ে নতুন করে আপনার পরিকল্পনা সেইভাবে সাজিয়ে নিন। আপনার স্বপ্ন পূরণের সঠিক চাবিকাঠি হলো আপনি ঠিক কীভাবে সঠিক পদক্ষেপ নেবেন। এক একজনের ক্ষেত্রে সময় ব্যবধান এক এক রকম। খুব অল্প সময়ের মধ্যে যে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন সেই গ্যারান্টি কেউ দিতে পারবে না, কিন্তু নতুন সব পদক্ষেপ নেওয়া হলে আপনার পূর্বের রুটিনে কিছুটা হলেও পরিবর্তন হবে এবং নতুন সব পথ আপনার সামনে খুলে যাবে যা আপনার লক্ষ্য পূরণের জন্য উপযুক্ত। প্রথমে আপনাকে ভালোভাবে বুঝতে হবে যে আপনি নিজে আসলে কী চান এবং কীভাবে সেটি চান। আপনি জানেন না আপনার জীবনে কিসব নতুন পরিবর্তন আসবে, কিন্তু কিছুটা হলেও ধারণা করতে পারবেন যে সেই চেষ্টার ভবিষ্যৎ কেমন হতে পারে। মনে করুন আপনি আপনার স্বাস্থ্যের উন্নতি ঘটাবেন বা আরও বেশি নতুন নতুন জায়গায় ভ্রমণ করবেন, তাহলে আপনি অলরেডি প্রথম স্টেপ গ্রহণ করে ফেলেছেন এই সম্ভাবনাকে বাস্তবায়ন করতে। আপনার পরিকল্পনা যদি পরিষ্কার থাকে তাহলে আপনি সেভাবে নিজের রুটিন সাজিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন এবং পর্যাপ্ত মানসিক প্রস্তুতিও নিতে পারবেন। পরিকল্পনা নিন, কী কী চিন্তাভাবনা আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাবে সেভাবে সঠিক স্টেপ গ্রহণ করুন। শুধু বললে হবে না যে আমি এটা করব, তাহলে হয়তো সবার ক্ষেত্রে সেভাবে ফলাফল নাও আসতে পারে, যার জন্য আপনার দরকার সঠিক গবেষণা এবং প্ল্যান, আর সেই জন্য দরকার ছোট ছোট উদ্দেশ্য। ছোট ছোট পরিবর্তন একসময় অনেক বড় পরিবর্তন ঘটাতে পারে। বড় যে কোনো উদ্দেশ্য সাধন করতে অনেক দীর্ঘ সময়ের দরকার, যা অনেক সময় হতাশার কারণ হতে পারে, কারণ বড় পরিকল্পনার জন্য অনেক বেশি সময়ের দরকার আসল ফলাফল জানতে। ছোট ছোট লক্ষ্য অর্জনের মাধ্যমে তাৎক্ষণিক পরিচিতি লাভ করা যায়, কঠিন পরিশ্রমের ফলাফল পেতে বেশি সময়ের দরকার হয় না যদি আপনার সঠিক পথে এগিয়ে যাওয়ার প্রেরণা থাকে। ছোট ছোট উদ্দেশ্য যখন সেট আপ করবেন তখন বর্তমান জীবনধারার প্রতিও নজর রাখতে হবে। যদি উদ্দেশ্য অবাস্তব হয় তাহলে যত চেষ্টাই হোক না কেন তা অর্জন করা কখনো সম্ভব হবে না। অনেক লক্ষ্যের মধ্যে সবচেয়ে সহজটি আগে বেছে নিন যা আপনি সহজেই পূরণ করতে পারবেন। এবার সঠিকভাবে শুরু করুন। এখন আপনার একটি প্ল্যান রয়েছে, সময় হলো সেই মতো কাজটি শুরু করা। দুটি মূল বিষয় রয়েছে যে কোনো উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে। প্রথমত, প্রতিদিনের অগ্রগতি ভালোভাবে লক্ষ্য করা এবং মাঝে মাঝে যদি বর্তমান সময়ের আলোকে সেই প্ল্যান পরিবর্তন করা লাগে সেভাবে নিজেকে সামলে নিন, অন্যদের সাহায্য নিন, হতে পারে কোনো বন্ধু বা সম্প্রদায়। দ্বিতীয়ত, আপনি যদি নিজের ছোট ছোট লক্ষ্য পূরণ করতে পারেন তাহলে নিজেকে সেভাবে পুরস্কৃত করুন, এতে করে আপনাকে সামনের দিকে আরও এগিয়ে নিতে অনেক দিক দিয়ে সাপোর্ট করবে।